السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فاذهب فان لك في الحياه ان تقول لا مساس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي زلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه ثم لننسفنه في اليم نسفا إنما إلهكم الله الله الذي لا إله إلا هو وسع كل شيء علما يا أيتها النفس المطمئن ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

সম্মানিত ওলামা ওলামা এ কেরাম ইম্মতুল মসাজিদ সম্মানিত সুধি সম্মুখে সমাবেত সম্মানিত বেরাদ ইসলাম পর্দার অন্তরালে সম্মানিত মাদারান ইসলাম আল্লাহ আমাদের অন্তর আত্মার জন্য জ্বালানি সংগ্রহের জন্য এনার্জি সংগ্রহের জন্য একটা বিশাল সাগর আমাদেরকে দান করেছেন যে সাগরের নাম কোরআন অনন্ত অসীম মহাসাগর এখান থেকে মনোজগতের জীবন তুল্য জ্ঞান সংগ্রহ করে একটা পথ ধরে চলব যে পথের নাম সেরাতে মুস্তাকিম বাঘেরা নদীতে পানি পান করে পানি পান করে তার পাহাড়ি পথ ধরে সে চলে মুসলিমরা কোরআন হলো তাদের সাগর নদী এখান থেকে জ্ঞান পান করে তারা তাদের সেরাতে মুস্তাকিম ধরে চলে যাবে আল্লাহ পর্যন্ত আল্লাহ বলেন লিকুল লেন জা আল্লা মিং কুম শিরাত সিরা আমিন হাজা শিরা আল্লাহজি এটা সাররা অয়স দুরুমিন হুন নাজ যে ঘাটে নেমে পানি পান করে পিপাসা লেগেছে নদীতে ঘাট দিয়ে নদীতে নেমে পানি পান করে আবার পথ ধরে চলে গেল আয়োজন যেখানে এটাকে বলে সেরা আর পানি পান করে যে পথ দিয়ে চলে যায় এটাকে কোরআনে আল্লাহ বলেছেন মিনহাজ রাস্তা কোরআনের জ্ঞান অন্তর্জগতে দিয়ে এরপরে পথ চলতে শুরু করব সেরা রা আতিন হ্যাঁ জ্বালানি শক্তি এনার্জি কোথেকে আসবে কোরআন থেকে কোথেকে কোরআন থেকে আমরা যে গাড়িগুলো ইউজ করি ফিলিং স্টেশন ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে সে তার রাস্তা ধরে চলে ঠিক নয় কি মুসলিম উম্মার ফিলিং স্টেশন হল এই কোরান মোহবর এটা ছাড়া আমাদের আর কোনো ফিলিং স্টেশন নাই এই ফিলিং স্টেশনেরই একটা অংশ হলো নবীজির হাদিস এটার ভিতরে আছে এটার সাথেই আছে দুটো ওই মিলেমিশে আছে আপনারা ফিলিং স্টেশনে কে কে যান হাত তোলেন দেখি এই ফিলিং স্টেশন থেকে জ্ঞান নিয়ে কারা জীবন পথে চলেন আমি তাদেরকে হাত তুলতে বলেছি আলহামদুলিল্লাহ অনেকগুলো হাত দেখেছি কিছুটা তো সবাই নেই এই ফিলিং স্টেশন থেকেই এনার্জি সংগ্রহ করে পরকালের পথে চলতে হয় আল্লাহর পথে চলতে হয় হারানো যে বাড়ি ষড়যন্ত্রে যে এই বাপের বাড়ি হারিয়েছি জান্নাতল ফেরদাও হারিয়েছি আমরা সেই বাড়ি পর্যন্ত পৌঁছতে হলে যে শক্তিশালী ফুয়েলের দরকার সেই ফুয়েলে ফুয়েল স্টেশন ছাড়া আর কোথাও নাই পাওয়া যাবে না এজন্য কোরআনে করিম আমাদের সকাল সন্ধ্যা দিবারাতের স্টেশন মুমিন কিছুক্ষণ পরেই এই কোরআন খুলবে কি লেখা আছে এখানে আমার জ্বালানি নিতে হবে আমি ঢাকা থেকে আসতে বড় লেখা থেকে আসতেছি কালকে রাতে একটায় রওয়ানা দিয়ে আজকে এই একটু আগে পৌঁছলাম রাস্তাতেই থেকেছি কিছুক্ষণ পরে পরে ফিলিং স্টেশনে ঢুকে তেল নিতে হয়েছে আবার গাড়ির ভিতরে বসে এইটা তো আমার সাথে আছে এটাতে আমার কোরআনিক ফিলিং স্টেশনটা এখানে আছে কানের কাছে নিয়ে সেখান থেকে তেল ভরেছি আমার মনোজগতের ট্যাংকের মধ্যে কারণ কিছু এখান থেকে ডাউনলোড না করলে কিছু যদি এখানে এই ট্যাংকের মধ্যে না নিয়ে আপনাদেরকে দিব কর থেকে আমিও টুমছর মাদাসার ছাত্র ছিলাম এখনো ছাত্রই আছি উনিশশো সালে এখানে ফাজিল ডিগ্রির ছাত্র ছিলাম মৌলানা হারুন সাহেবের পিতা জাদিয়ের হুজুর যাকে আমরা বলতাম সংক্ষেপে প্রিন্সিপাল সাহেব অত্যন্ত অত্যন্ত উঁচু মানের দিন ছিলেন ছাত্ররা দেখলে সামনে পড়লে মনে হয় যেন রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে পড়ছি জীবন মরণের মশালা এমন ভয় লাগতো যারা আল্লাহকে ভয় পায় তাদেরকে দেখলে সব মানুষই ভয় পায় কত স্মৃতি সেই জাদিয়ার হুজুর মলানা হারুন সাহেবের পিতা উনি সাইকেল চালানি দেখতে পারতেন না আমার পিতা মলানা আব্দুল গানি রহেমহ নোয়াখালী ইসলামী আলিয়ার প্রিন্সিপাল ছিলেন উনিও সাইকেল চালানি পছন্দ করত না একবার এখন টুমসট টু এত ডুক যাইতে অনেক সময় মানদারি থেকে হেঁটে যেতে হয় সাইকেল একটা আমি কিনছিলাম জাদিয়ার হজুর একদিন মসজিদে বলল তোমরা সাইকেল চালা অনেকেই আমার নাম ধরে বললো ইব্রাহিম যে সাইকেল চালায় না ওর কি চলে না না আমি যে সাইকেল কিনে বসে আছি হুজুর তো বের হলাম আর দেখি যে হুজুর তো আসতেছে হায় হায় সেদিন যে মনে হয় যেন সিঙ্গার ফুৎকারের মতো অবস্থা কেয়ামত কিভাবে উনি মসজিদে ঘোষণা করছে আমার সাইকেল নাই আজকে সাইকেল সহ ধরা পড়ব হায় রে সেদিনের আমার কি পেশার জামার উপরে গেছে পরে কি করি একটা সিম গাছ ছিল পথের ধারে সিমের মূলার সাথে সাইকেলটাকে দাঁড় করাইয়া আমি সাইকেলবিহীন নিজেকে সাইকেল নাই প্রমাণ করার জন্য হেঁটে গেছি আধা কিলো হুজুর আসতেছে আমি খালি হাতে হেঁটে যাচ্ছি উনি দেখল না ইব্রাহিম তো সাইকেল মুক্ত আছে এখনো উনি চলে গেছে আবার মিটার দুধ থেকে পিছনে ফিরে এসে সাইকেলটা নিয়ে আবার গেছি এই জাতীয় কত স্মৃতি সে টুমসরের বাংলাদেশের বিশাল বড় খেদমত এক যুগে গোটা বাংলাদেশকে ওলামা সাপ্লাই দিয়েছে এই টুমসর মাদ্রাসা আল্লাহ তালা এই কেয়ামত কেয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে উজ্জীবিত রাখুন সজীব রাখুন সতেজ রাখুন আপনাদের পাশেও একটা মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার নরুল ইসলাম সাহেব আল্লাহ হায়াতে করুন আমাদের সবাইকে করুন এখানে নসিব অনেকগুলো প্রতিভা তৈরি হচ্ছে আমিও আসবো মাঝে মধ্যে এসেছিও পাশেই মাদ্রাসাটার নাম কি না হামিদ মিয়াজি দাখিল মাদ্রাসা এটা বেশ ভালো একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ গড়ে উঠছে প্রিয় ভাইয়েরা তো আমি এগুলি প্রসঙ্গ কথা ছিল কারণ আমি তো এলাকার সন্তান এই এলাকারই মানুষ তো এলাকার কিছু স্মৃতিচারণ করলে খারাপ লাগে এগুলি তো অজানা ইতিহাস অজানা ইতিহাস এই জন্য হঠাৎ করে আজকে মনে আসলে বললাম সম্ভবত আপনারা বিষয় আমাকে দিয়েছেন ইমাম মাহাদি দ্য এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলতে যেটা আমার কানে এসছে আমাকে দেখলে মানুষের এখন ইমাম মাহাদির কথা মনে হয় কিছু জিনিস আমি কিছু কাজ আমি টার্গেট করে করে করি পরে বাস্তবে মাঠে মাদানে হেঁটে হেঁটে আবার পরীক্ষা করি দেখি অবস্থাটা কেমন যেমন যখন টেলিভিশনে যাই টিভির প্রোগ্রাম শুনতাম মাসালা জিজ্ঞাসা করলে এটা যায় তারা বই পড়া কেমন সন্ন্যদে মহাক্কা এই সালাতের পরে মনে যাত এটা কেমন অর্থাৎ সুন্নত বা বেদাত বিভিন্ন মানে উত্তরগুলি আসে দলিল ছাড়া আয়াত হাদিসও নাই দলিল ছাড়া এই সুন্নত বেদাত জায়েজ না জায়েজ টুকটাক এভাবে তখন আজ থেকে প্রায় পনেরো বছর আগে আমি তখন মিডিয়ার জগতে যাই নাই আল্লাহ আমাকে মিডিয়ার জগতে নিয়েছেন একটা কারণে সে কারণটা এমন ছিল আমি তো আজকে পঁয়ত্রিশ বছর বুখারি মুসলিম তিরমিজি নাসাই পড়াতে পড়াতে সময় আমার মনে হলো এর পরে কি আছে জ্ঞানের আর কোন স্টেজ আছে যেখানে যেতে হবে আল্লাহর কাছে চার পাঁচ ছয় বছর এই দোয়া করলাম এই দোয়ার পরে আমি দেখলাম আমি ঢুকে গেলাম কোথায় মক্তবে শিশুরা যেখানে বা পড়ে আমার নানা আব্দুল আজিজ জানাবো আল্লাহ রহেমা হল্লা বটতলি আশ্রাপ মাদ্রাসায় উনি পঁচট্টি বছর প্রতিষ্ঠা করে এখানে মোতামেম ছিলেন বটতলির জানাব আলাহ আশাফ আশরাফ আলী তহানবির রহমতুল্লাহ আলাই ওনাকে পুত্র বলে আদর করতেন শুরু হয় আমার নানাকে দিয়েই মৌলবী হাবিবুর রহমানকে আশাফ আলী তহানবির বলেছিলেন আব্দুল আজিজ বাচ্চা হয় এক সাল মেরে পাঁচ ওয়াশ লেও আবদুল আজিজ এখন শিশু ওরে তোমার কাছে নিয়ে যাও চিটাগঞ্জ তখন মৌলবী হাবিবুর রহমান দৌরা পাশ করেছেন আশাফ আলী তহানবির রহমতুল্লাহ ওকে নিয়ে যাও এক বছর তোমার কাছে রেখে পড়িয়ে আবার আমার কাছে ফেরত দেওয়া মৌলভী হাবিবুর রহমান সাহেব চিটাং নিয়ে এসে ওনাকে দিয়েই ফার্স্ট হাটাজারি মাদ্রাসা করেন না না ওখানে এক বছর পড়েছেন সেজন্য জন্য উনি আজীবন হাটাজারি মাদ্রাসার মজলিসের সুরার সদস্য ছিলেন আর আমি যখন হাটাজারিতে পড়তাম উনিশশো চুরাশিতে হাদিস ওখানে পড়েছি ওস্তাদরা সবাই শ্রদ্ধা করত নানার কারণে যে আব্দুলা বলেন নাতি সেই হিসেবে আহমদ শফি সাহেব আমার নাসাই শরীফের পুরো উনি পড়িয়েছেন কেন বলতেছিলাম ইতিহাসটা ও হ্যাঁ মিডিয়া হ্যাঁ বুখারি মুসলিম তিরমিজি নাসাই পড়াতে পড়াতে দোয়া করতাম যে এরপরে কোথায় নিবা আল্লাহ আমাকে নিয়ে গেলেন মক্তবে আমার নানার কাছে কোনো ছাত্র যখন আসতো উনি ইন্টারভিউ নিতেন আলিফ বা তা সা সা পর্যন্ত বলতে পারলে উনি বলতেন অনেক বড় আলেম তুমি অনেক বড় শিক্ষিত আর আর পড়া লাগতো না ভর্তি করো আবার ওনার এই মাদ্রাসায় কোনো ছাত্র পাস করে গেলে দেবন মাদ্রাসায় কখনো ভর্তি পরীক্ষা নিত না যে আবদুল আজিজ কে মাদ্রাসা আয়া হয় ও দাখেলা এমতেহান কি জরুরত নেই ভর্তি পরীক্ষার কোন দরকার নাই এতটা এতটা যোগ্য করে ছেড়ে দিতেন এক সময় ছিল এগুলো আমার মিডিয়ায় যাওয়ার ইতিহাস বলতেছিলাম আমি যখন মক্তবে যাই এখানে মৌলানা সুলতান আহমদ সাহেব লক্ষ্মীপুরের হুজুর একজন আছেন আপনারা অনেকেই চিনেন কিনা জানি না অনেকে চেনার কথা সারা বাংলাদেশে এর একজন বিখ্যাত মুফাসির জেনুইন মোহাক্কে কালেমে দিন বা হক সহি সহি তরিকার শিরিক বেদাত মুক্ত একজন আলে মৌলানা সুলতান আহমদ আকরম হল্লাহ চর রোহিত বেঁচে আছেন বেঁচে আছেন তা আমি যখন ওই মুক্ত প্রায় পাঁচ হাজার মুক্ত আমার হাতে এগুলোতে পড়ালেখা করানো শিক্ষক তৈরি করা বেতনাদি সংগ্রহ করে দেয়া টোটাল আমি নিজ হাতে করতাম তখন দেশে অনেক দেখলেই মানুষ সন্দেহ করে কিছু জঙ্গি আলিম সন্ত্রাসী আক্রমণের কারণে আলিম দেখলেই মানুষ সন্দেহ করত জঙ্গিদের কারণে যারা ভালো আলেম নিরীহ আলেম আবহমান কাল থেকে এই দেশের সেবা দিয়ে যাচ্ছেন কোরআনের সেবা দিয়ে দিয়ে যাচ্ছেন ওরাও নাজেয়াল হলো অনেক জায়গায় ঠিক ওই সময়ে আমার পাঁচ হাজার মক্তব আল্লাহ বুঝি ওই কোরআনের মক্তবগুলির মর্যাদা রক্ষার জন্য আমি আমাকে হঠাৎ আল্লাহ তুলে নিলেন কোথায় সেই বিটিভি এটিএন বাংলা এন টিভি দিগন্ত ইসলামিক টিভি বৈশাখী যতগুলি বড় বড় চ্যানেল আছে

আপনারা আমাকে চিনতেন না কিন্তু মক্তবের ওই কোরান শেখাতে গিয়ে মক্তবে যখন শিশুদেরকে কোরান পড়াতাম আমার তখন মনে হতো এটা তো বুখারিচ্ছে আরো বড় ক্লাস কারণ সরাসরি কোরানের ক্লাস মহ বারো বাস্তবেও তো তাই সেই রকম মান তাল্লামাল কোরান আলাল আলালিতলা নিরঙ্কুশভাবে সেই তোমাদের সমাজের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি যে কোরআন শিখে আরেকজনকে শেখায় এটা আমার মিডিয়া আসার ইতিহাসটা বললাম মিডিয়া এসে টার্গেট নিয়েছিলাম একটা প্রশ্ন আসবে উত্তর দিব কল কোরআন অথবা কল আর রাসুল সাল্লাহাম আর কারো নাম নেব না প্রতিটি মজলিসে বসে সারা ওয়ার্ল্ডের থেকে প্রশ্ন আসবে পুঁজি আর কদ্দুর আল্লাহর কাছে বলতাম যে যেটা ভুলে যাই তুমি স্মরণ করিয়ে দিও যেটা জানা নাই তুমি জানিয়ে দিও কোরআন হস বাইরে যাতে একটা উত্তর আমার না যায় আমি টার্গেট করে 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 এই জিনিসগুলো মিডিয়া বসে বসে করেছি এরপরে দেখলাম পাঁচ সাত বছর পরে আমারা দেখলে মানুষ এই হুজুর বসে একটু প্রশ্ন আছে চা দোকানে সাধারণ পাবলিক বলা বলি করতো আমার ছাত্র আমাকে বলতো মিডিয়ায় আসলে বলতো সব হুজুররা নিজের কথা কয় আর এই হুজুরটাই আল্লাহর কথা কয় আসলে সব হুজুররাই আল্লাহর কথা কয় কিন্তু রেফারেন্স যেহেতু আয়াত থেকে খুব একটা দেয়ার অভ্যস্ত না আমাদের সমাজ মশলা হিসাবে কয় আমার নিয়ম ছিল আমি একটা মশালাত দিলেই বলতাম কোরআনের এই আয়াত আর হাদিসের এই এফারত এই হাদিসে আছে তো এটা এতটা বরকতময় আলহামদুলিল্লাহ আমি ফিলিং স্টেশনের উদাহরণের জন্য দিয়েছি আমরা মুসলিম উম্মা আমাদের জ্ঞানের জগতের ফিলিং স্টেশন হল কোরান এবং কোরানের ব্যাখ্যা হাদিস ব্যাস এখান থেকে জ্বালানি নিয়ে যতদূর চলবেন যত বক্তব্য দিবেন যত কথা বলবেন শুধু সুগ্রাণ আর সুগ্রাণ চড়াবে কখনো এর কারণে কোনো দুর্গন্ধ ছড়াবে না গোমরাহি আসবে না ইনশাআল্লাহ এরপরে আমি আরেকটা একটা টার্গেট নিছিলাম কি সেটা যে মানুষ কে আমত শুনলেই মনে করে আরে এখনো কত হাজার লাখ বছর পরে দিলগুলি পাথরের মতো শক্ত হয়ে গেছে কে আমত খালি দূরেই চিন্তা করে অথচ আল্লাহ তালা সূরা মহারাজের ছয় নম্বর আয়াতে বলেছেন কেয়ামতকে দূরে ভাবা কাফেরে রাখিদা আর কেয়ামতকে নিকটে ভাবা মুমিনের আল্লাহ আল্লাহ রাসূলের আকিদা। তাদের বক্তব্য ইন হোমে আর ওয়া ওরা কেয়ামত অবিশ্বাসীরা কেয়ামতকে অনেক দূর ভাবে আর আমরা এটাকে অনেক কাছে ভাবি কাল কেয়ামত আমাদের লক্ষ্মীপুর নোয়াখালীর কেয়ামত তো চারটা চারটা কেয়ামত একটা হলো তোমার নিজের মৃত্যু মান মাতা ফকাত কামাত কেয়ামত হু তো এটা তো সেকেন্ডে সেকেন্ডে তোমার সাথে ঘুরতেছে দূরে মনে করবা কিভাবে নিজের কেয়ামত নিজের মৃত্যুটাই নিজের কেয়ামত দ্বিতীয় কেয়ামত হলো কেয়ামতুল জিল মমতুল জিল এক শতাব্দীর একশো বছরের একটা মানব প্রজন্মের বিদায় পৃথিবী থেকে এটা দ্বিতীয় কেয়ামত সহি বুখারিতে কিতাবলে এলমির মধ্যে রয়েছে নবী সাল্লাল্লা আলিসাল্লাম একদিন এশার সালাত পড়ে সাহাববিদেরকে বললেন আর এই তকুম আজকের এই রাত্রিটা দেখে রেখো ফাইন র আসামি আতে সানতেন মিনহা লায়ব কম ইমানে হু আল আজ হরিলা দেহাত আজকের এই রাত থেকে আগামী একশো বছরে মাথায় তোমরা যারা আছো আজকের সারা ভিথিবীতে কেউই থাকবে না সবাই কবরে চলে যাবা ঠিক ওই হাদিসের একশো বছরের মাথায় সর্বশেষ সাবি তোভাই লেবনা আমার রদি আল্লাহ তালা নু ইন্তেকাল করার মাধ্যমে শতাব্দীর একটা প্রজন্ম পৃথিবী থেকে চলে গেছে এটা হলো কেয়ামতুল জিল একটা প্রজন্মের এক কেয়ামত উম্মতের কেয়ামত একটা ব্যক্তির যেমন একটা হায়াত আছে একটা উম্মতেরও কি আছে আল্লাহ বলেন সুর আরাফের মধ্যে বলে কুল্লি উম প্রত্যেক উম্মতের একটা আজল আছে নির্দিষ্ট হায়াত আছে যখন উম্মতের একটা উম্মত কত বছর পৃথিবীতে থাকবে সেই সময় যখন শেষ হয়ে যাবে এক মুহূর্ত ওই জাতি এই পৃথিবীতে আর থাকবে না চলে যাবে কমে নু ওমতে নু হায়াত ছিল মহাপ্লাবন পর্যন্ত মহাপ্লাবনে তারা সব বিদায় হয়ে গেছে কমে লুতের হায়াত ছিল আকাশ থেকে পাথর বর্ষণ পর্যন্ত সেদিন তারা সব মরে পৃথিবী ছেড়ে চলে গেছে আজ জাতির হায়াত ছিল সাত রাত আট দিনের মরুভূমির সাইক্লোন মরু সাইক্লোনে একটা জাতিকে আল্লাহ তালা মাটি থেকে আশি হাত নিচে দাপন করে দিয়েছে ওই উম্মতের হায়াত শেষ এইভাবে এক একটা জাতির হায়াত শেষ হয়েছে উম্মতে মোহাম্মদিয়ার হায়াত শুরু হয়েছে হেরা গুহা থেকে শেষ হবে ইসা আলাইসালামের পরে একটা ঠান্ডা বাতাস আসবে ইয়াবা আসল্লাহ হরিয়ান বা ফাতা খুজ হুম তা হেতা আবহাতে ফাতা কবি তো রুহাকুললে মুসলিম কুললে মিন ওই ঠান্ডা বাতাসে মুমিন মুসলিমদের বকলের নিচ দিয়ে প্রবাহিত হয়ে সবার জান কবজ করে চলে যাবে হুমতে মোহাম্মাদিয়ার শেষ এর পরে থাকবে কাফের না ওদের উপরে আকাশ ভেঙে পড়বে পাহাড় ধুলিত রঙিন রুইয়ের মতো উড়ে যাবে সাগর মহাসাগরে আগুন জ্বলে গোটা পৃথিবীকে মেসাকার করবে এই ভয়াবহ বিপর্যয় আসবে কাফের উপরে মমিনের উপরে আসবে না আমেরিকানরা যেমন কোন রাষ্ট্রে আক্রমণ করার আগে বিজ্ঞপ্তি দেয় যে মার্কিন নাগরিকরা সবাই ওই রাষ্ট্র ছেড়ে চলে যাও আমরা আক্রমণ করতে আসতেছি তখন মার্কিন নাগরিকরা চলে যায় ঠিক আল্লাহ তালাও নিজের নাগরিকদেরকে সরাই নেন সন্নতল ফিল মাদি ওয়াল মুস্তাকবিল ওয়াল হাল অতীতেও যখন কোন জাতিকে আল্লাহ ধ্বংস করতে চাইতেন নিজের লোকদেরকে সরাই নিতেন তোমরা সরে যাও ফাসর বি আহলিক বিকতুম মিন আল লাইলি ওয়া লা ইয়ালতাফিত মিনকুম احد ওয়ামদু হাইসু তুমারুন ও লুত লুতের পরিবার আজাব আসবে তোমরা আল্লাহর লোক সরে যাও এলাকা ছেড়ে দাও যাবা যে পিছনের দিকেও না যেদিকে যেতে নির্দেশ আসবে আকাশ থেকে ওদিকে চলে যাও সরে গেছে আর ভোরে আজাব এসে গোটা জাতিকে হিমশীতল মৃত্যুর তলিয়ে তলে তলিয়ে দিয়েছে একজনও বাঁচে নেই ঠিক কে আমাদের আগেও আল্লাহ তালা নিজের লোকদেরকে সরিয়ে নেবেন ইমানদারদেরকে সরিয়ে নেবেন এখন সিঙ্গার ফুৎকার আসবে গ্রহ তারা খসে খসে পড়বে যখন ফেটে যাবে গ্রহ তারা খসে খসে পড়বে এই যে মহাজাগতিক দুর্ঘটনা ঘটবে এর আগে বহু বছর আগে মুমিনদেরকে আল্লাহ তালা নিজের লোকদেরকে সরিয়ে নেবেন এটা শুনন কার নিয়ম فاخرجنا من كان فيها من المؤمنين আজাব আসবে যে অঞ্চলে ওখানে আমার মুমিন প্রিয় বান্দা আমার বন্ধু যারা ছিল اخरजنا এদের সবাইকে আমি বের করে নিয়ে গেছি আজ যদি কোনো আজাব আসে এখন তো পাথর আসবে তিন পাবে জড়িতদের উপরে আকাশ থেকে পাথর পড়বে في هذه الامته خصم وقزم ومسخن এই উন্মতের শেষ অংশে খসফাবে ভূমি তলিয়ে মেরে ফেলা হবে লক্ষ লক্ষ মানুষকে ও মাসখন আকৃতি শুকুর বানরের আকৃতি দিয়ে মেরে ফেলা হবে ও আকাশ থেকে পাথর বর্ষণ করা হবে তিন ক্রাইম তিন অপরাধে যারা জড়িত এদের উপরে পড়বে তিনটা কি একটা হলো দরবু। বিল মাহাজ, ইত্যাকাজল কাইনা তিবল যারা যাদের জীবনের সাথে মিশে আছে গায়িকা নাইকার, নাচ, গান, বাধ্য, যন্ত্র, দোতারা, সেতারা তারা, সাে গামা বাধা নিসা। এগুলো যাদের লাইফের পার্ট বানিয়ে রেখেছে। এদের উপরে পড়বে। ওসারে বলল আর নামে বেনামে মদ পান করে ইয়াবা হেরোইন গাঁজা এনার্জি ড্রিঙ্কের নামে বিভিন্ন ড্রিঙ্ক আছে মদ অ্যালকোহলে ভরা এগুলো যারা পান করবে এই মাতাল শুক্রণ শুক্র হওয়ন ও শুক্র মদিনুকরনি দুই মদে পাইছে যাদেরকে একটা হলো পণ্যগ্রাফিক মদ পর্নোগ্রাফিক অ্যাডিক্ট যারা সিনেমা দেখে জি বাংলা স্টার নাচ গান এরা দেখে নাটক দেখে সুরেলা গান বাজনা দেখে এগুলি এক পাগল এগুলি হলো এগুলি হলো কুপ্রবৃত্তির ম্যাড কুপ্রবৃত্তির পাগল পর্নোগ্রাফিক অ্যাডিক্ট ক্যামব্রিজ ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্ট ব্রেইন গবেষক বিজ্ঞানীরা বলেছে হেরোইন মানুষকে যতটা পাগল করে তার চেয়ে বেশি বড় ম্যাডার পাগল করে পর্নোগ্রাফি এই নাচ গান আরো ভয়াবহ হেরোইন এটা হেরোইনের চেয়েও বড় হিরোইন এবং সুরা হিজিরের বাহাত্তর নম্বর আয়াতে অবৈধ যৌন দৃশ্য দেখতে যারা অভ্যস্ত আকর্ষণ বোধ করে আল্লাহ এদেরকে নেশাগ্রস্ত মাতাল মদ্যব বলে উল্লেখ করেছেন কমে লুতকে ধ্বংস করে দিয়েছেন এই মদ্যপ জাতিতে রূপান্তরিত হওয়ার কারণে তোমার সষ্টার কসম ওরা তো ওদের যৌন উন্মাদনায় অন্ধের মতো ঘুর পাক কোন দিকে যাবে না যাবে বেদিশা দিশা হারা তাহলে এখন এখন আকাশ থেকে যে পাথর পড়বে সময় তো একেবারে সামনে ঢাকার এক বন্ধু যার স্বপ্নগুলো সত্য হয় এমন একজন আমাকে বলেছেন যে উনি দেখতে পাচ্ছেন যে আকাশ থেকে কোটি কোটি তারকা থেকে পাথর বর্ষণ শুরু হয়েছে যার মাথায় পড়ে সে মারা যাচ্ছে উনি গাছের নিচে বিল্ডিং এর নিচে কোনো মতে আত্মরক্ষা করে করে দৌড়াচ্ছেন চতুর্দিকে লাশ এই বাস্তব ঘটনা এখন ঘটবে কিন্তু এখনো যারা এখনো বহু ঘর আছে গান বাজনা নাই আছে না নেই আছে গান বাজনা নেই মাদকের সাথে সম্পর্ক নেই আল্লাহ ওদেরকে সেভ করবেন যারা নিজেরা এটা করে না এবং মানুষদেরকে বাধা দেয় নিষেধ দেয় যে করিস না আমি তাদেরকে অবশ্যই নাজাদ দেব যারা অসৎ কাজে কি দেয় নিষেধ দেয় তাদেরকে বাঁচিয়ে দেব অসৎ কাজ করে না অন্য কেউ করতে বাধা দেয় নিষেধ দেয় এই দুই গুণ যার মধ্যে পাবো তাকে কোন উপায় আমি এলাকা থেকে বের করে দেব আদম থেকে কিয়ামত পর্যন্ত এটা আল্লাহর নিয়ম প্রিয় ভাইরা আমি সুরায় তোহার সাতানব্বই নম্বর আয়টা তেল করেছি সামিরি নামে এক লোক মুসা আলা যখন তাওরাত কিতাব আনার জন্য পাহাড়ে গিয়েছিলেন সে ফেরাউনের দলবল বল যখন মুসা আলাহিসের পিছনে ছুটছে তখন জিব্রাহিল আলি একটা মাদি ঘোড়া নিয়ে জিব্রাহিল আলি সাল্লাম একটা মাদি ঘোড়া নিয়ে ফেরাউনের ঘোড়া ঘোড়া তো হায়ান বুক জিনিস এরা টের পায় যে বারোটা বিশ্ব রোড লোহিত সাগরের বুকে তৈরি হয়েছিল লাঠি মারার কারণে ফেরাউনের ঘোড়া ঢুকতে চাচ্ছিল না ফেরাউন না বুঝলেও তার ঘোড়ায় বুঝতেছিল বিপদের রাস্তা ওরা টের পায় ও বলা জানোয়াররা টের পায় যেমন কবরের আজাব সাকালান কবরের আজাব কুল মাকলুকাত শুনে শুধু জিন জিনার মানুষটা শুনতে পায় না পরীক্ষার জন্য ওদেরকে আল্লাহ ওই শ্রবণ দেন নাই অনেক কবরস্থানে গরু বাঁধিয়ে রাখলে দেখা যায় গরু রশি ছেড়ে যান নিয়ে পালায় কারণ কবরস্থ ব্যক্তি আর টিকতে পারতেছে না ওখানে এরকম তো কোথেকে বলতেছিলাম সামেরি সামেরি হ্যাঁ ওই ফেরাউনের গোঁড়া লোহিত সাগরে ছিল না বিপদটার পাচ্ছে তখন জিব্রাইল আমিন এসে ফেরাউনের ঘোড়া ছিল পুরুষ ঘোড়া জিব্রাহল আমিন একটা মাদি মেয়ে ঘোড়া নিয়ে জিব্রাইলের পুরুষ ঘোড়ার সামনে দিয়ে যখন ছুটলেন তখন ফেরাউনের পুরুষ ঘোড়াটা ছুটছে ওইখানে এক লোক ছিল তার নাম কোরআনে এসেছে সামেরি এই লোকটাই দাজ্জাল বলে অনেক গবেষকরা অনুমান করছেন এই লোকটাই দাজ্জাল কিন্তু পৃথিবীতে আছে সে এখনো বেঁচে আছে সহি মুসলিমের সহি তামিম এ দারি রাদি আল্লাহ তালানো ইয়মানের কোন এক দ্বীপে ওনারা তিরিশ জন আহলে কিতাব দাজ্জালকে দেখে এসছেন শিকলে বন্দি ইয়ঞ্জু بين السماয়ে والارض আসমান জমিনে লাফালাফি করে হয়তোবা হযরত সুলাইমান তারে বন্দি করেছিল সে موسی আলাইহিস সময় সামিরি নামে এক এক জায়গা এক এক নামে সে কাজ করে গরুর বাছুর স্বর্ণ অলংকার গরুর বাছুর বানিয়ে জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়ার কদম যেখানে পড়তো ওখানে ঘাস গজিয়ে যেত সাথে সাথে দাজ্জাল ওটা দেখছে ওটা যাকে দাজ্জাল বলে সন্দেহ করা হচ্ছে সে কি বললো আমি দেখেছি মার্কিন ডলারের উপরে মার্কিন ডলারের উপরে মিশরের পিরামিডের একটা ছবি থাকে ডাক্তার সাহেব ঠিক কিনা হ্যাঁ একটা চোখ আছে ওটার উপরে আচ্ছা তোমরা হলো মার্কিন আর মিশর হলো মুসলমান দেশ মুসলমান দেশের পিরামিড ছবি ডলারে কেন এবং ডলারের উপরে এক চোখ কেন এই এই ডলারের সাথে দাজ্জালের সংযোগ আছে ওই দাজ্জালের এক চোখ যে এই একটা চোখ পৃথিবীর কোন চোখ যা দেখে না এই একটা চোখ সব দেখে সেগুলি দেখে এবং পিরামিড পিরামিডের গায়ে লেখা বানাহু ও বিসালাম ওই যুগের এক মিশরীয় বাদশার কাছে হঠাৎ একটা লোক আসলো এক চোখ নাই এসে সে বিরাট সে আর্কিটেক্ট মিশরের বাদশাকে সে পিরামিড বানাবার প্রযুক্তি শিখালো তাহনি তুল মৌতা মৃতুকে কিভাবে হাজার হাজার বছর রেখে দেয়া যায় কিনা কো এটাকে মমি মমি তোর পদ্ধতি সে শিখানো অনেক কিছু শিখাবার পরে মিশরের বাচ্চা তাকে ইস্তারাও তাকে মন্ত্রিত্ব দিল সে কর অনেক কিছু আবিষ্কার করিয়ে রেখে ইফা ইয়া মানে একদিন সে লুকিয়ে গেছে আর তাকে খুঁজে পায় নাই কেউ সন্দেহ করা হচ্ছে দাজ্জালের জন্ম কুস নগরিতে মিশরের এই লোকটাই যে লোকটা দেখেছে এক চোখ দিয়া যে জিবরাইল আমিনের গোনার পাঁচ এখানে পড়ে ওখানে সবুজ ঘাস উৎপন্ন হয় সে ওখান থেকে ফাকাবাত্তু মিন আজকে এমন কিছু তথ্য বাংলাভাষী মুসলিম ভাইদেরকে দিচ্ছি যেটা হয়তো আপনারা কেউ শুনেন নাই আমিও শুনি নাই আগে আমার কাজে এটা যেটা কেউ বলবে না ওটা খুঁজে বের করে বলে দেয়া কয়দিন এটা নিয়ে গবেষণা চলুক কেউ আমার বিরুদ্ধে বলবে কেউ পক্ষে বলবে এগুলি দেখলে মজা লাগে বুঝেন না মাহাদিকে আমি স্বপ্নে দেখেছি আচ্ছা স্বপ্নে দেখা কোনো দোষ আমি বলেছিলাম স্বপ্নে দেখেছি ওনার দাঁড়ি ছোট ছোট সত্তর আশি জন ঘোড়ায় চড়ে ট্রাফিকের মতো বড় ছাতা মাথায় দিয়ে এসছেন আমার সামনে পড়েছে আমি বললাম ইমাম মাহাদি দাঁড়িয়ে ছোট না আমার বিরুদ্ধে অনেক ফতুয়া হয়ে গেছে যে মুফতি সাহেব একটা দাঁড়ি কাটা দাঁড়িয়ে ছোটো লোক উনি কেমনি ইমাম মাহাদি হয় দাঁড়ি কাটা লোকের পিছিয়ে নামাজও তো যায়জ নাই গোটা মুসলিম জাহানের উনি নেতৃত্বে দিবেন কেমনে আরে বাবারে স্বপ্নে দাঁড়ি তো দাঁড়ি না মুফতি সাহেবদের সমালোচনা করতে হলেও তো একটু জ্ঞান লাগে আপনি যদি একজনকে স্বপ্নে দেখেন তার দাড়ি বেশ সুন্দর সাইজ মতবাস এর অর্থ হইল তার অর্থ সম্পদ ক্ষমতা প্রতিপত্তি একবারে মাননসই হয়ে গেছে স্বপ্নে দাঁড়ি তো দাঁড়ি না স্বপ্নের গরু তো গরু না কোরআনে তো সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের ওই বাদশার কথা আছে ইন্নী রআইতু سبع بقرات سمان আমি 7টা তাজা তাজা গরু দেখেছি স্বপ্নে একুলোহুন জ্যাপ সাতটা তাজা গরুকে হ্যাংলা সাতটা গরুকে খেয়ে ফেলতেছে এখন স্বপ্নে যে সাত গরু এটা কি গরু স্বপ্নের গরু তো গরু না স্বপ্নের গরু হল বছর তাজা গরু হল সমৃদ্ধির বছর যেই বছর অনেক ফসল হবে টাকা পয়সা আসবে তাহলে সাতটা তাজা গরু মানেই সাতটা তটতাজা সমৃদ্ধির বছর আসবে মিশরে এরপরে সাত বছর আসবে হ্যাংলা মানি হ্যাংলা গরু হবে না সমৃদ্ধির বছরে যত লক্ষ লক্ষ টন ফসল হবে ওই বছর বসে বসে এগুলি খাবে ডাইরেক্ট কোরআনে আছে এটা স্বপ্নের গরু কি গরু স্বপ্নের দাঁড়িও তো দাঁড়ি না স্বপ্নের দাড়ি ছোট দেখছে মানে এখনো প্রতিপত্তি আসে নাই সম্পদ ওই রকম হয় নাই প্রভাব ওই রকম জমে নাই শুরু হয়েছে হ্যাঁ না জানিয়ে দিল কাজ হিসেবে আপনি দাঁড়িয়ে দেখছেন ছোট ছোট হে মনে করছে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে স্বপ্নের বাস্তবে দাঁড়ি যেমন দাঁড়ি স্বপ্নের কেউ দাঁড়িয়ে মনে করছে যা হেল স্বপ্নের দাঁড়ি কি না দাঁড়ি না স্বপ্নে যদি মহিলা দেখে যে তার মুখে দাঁড়িয়ে উঠছে এর ব্যাখ্যা হয়েছে স্বামী হারাবে স্বামী হারাবে কারণ দাঁড়িয়েওয়ালা কোন বউ কেউ ঘরে রাখবো দেখলে তো বলাইবো কেমন লাগে আমারও দাঁড়িয়ে এর দাঁড়িয়ে লাগেটা কেউ এইটা তো সবাই বুঝেন স্ত্রীর দাঁড়িয়ে উঠলে সবাই বাবার বাড়িতে ভাটাই দিবেন কিনা আপনি যে স্ত্রী সাধছেন দাঁড়ি কাটিয়ে স্ত্রীর আল্লাহ যেমন বানাইছে তার উল্টো হলে আপনার পছন্দ না তা আপনারাই আল্লাহ যেমন বানাইছে আপনি তার উল্টা হলে আপনারা কজনে পছন্দ করবে স্ত্রী পছন্দ করলো কদিন করলো এই জন্য দাঁড়ি কাটা পুরুষের স্ত্রীরা পালায় লাখ লাখ পলাই যায় এরকম দেখি দাঁড়িওয়ালার স্বামীর স্ত্রী পলাইছে নাই নাই বললেই চলে এই জন্য স্বপ্নের দাড়ি কি না দাঁড়ি না সম্পদ প্রতিপত্তি পাওয়া এগুলি বুঝে অসুবিধা নেই আমার কেউ সমালোচনা করলে কি আমার আব্বাই কইতো ওনারা কেউ সমালোচনা করলে কইতো মাতি আছেন আমার গালি দিলে তো আলেমরাই দেয় আমার বাবার ওইটা হয়তো দোয়া ছিল আমার কইতো যে আলেমের গালিতে কখনো বিরক্ত হয়েছে, না এটা সৌভাগ্য দেখতে হবে তোরে গালি দেয় কে এটা একটা মান আছে গালির মধ্যেও একটা মান একটা মেথরে গালি দিলে এটার সে বেজুতি আর নাই ঠিক না একটা আইএ বিএ পাশে গালি দিলে কিছুটা সম্মান হলো এম এ পাশ একজনে গালি দিছে আরো সম্মান বাড়লো একেবারে এলাকার ক্ষতি ইমামরা গালি দিছে হাই ক্লাস গালি এটা আফার ক্লাসের গালি সৌভাগ্য ঠিক না ঠিক দাজ্জাল দেখেন বর্তমান বিশ্বের সমস্ত বিপর্যয়ের পিছনে দাজ্জালের অদৃশ্য হাত আছে কিন্তু আমরা জানি না সে তো বেঁচে আছে তখন থেকে তামিমে দাঁড়ি রাধি আল্লাহ তালু তাকে দিবির মধ্যে দেখেছেন বন্দি হাজার সুলাইমান আলী ইসলাম অনেক জিন শয়তানকে উনি দ্বীপের মধ্যে বন্দি করেছিলেন হয়তো সুলাইমান আলী ইসলাম বন্দি করতে পারেন অল্লাহ আলাম যেটা আল্লাহ জানেন এটা নিশ্চিত বলা যায় না কিন্তু তাকে বন্দি অবস্থায় দেখা গেছে দাজ্জালের সাত সদস্য বিশিষ্ট বিশ্ব ইহুদি পরিষদের সর্বোচ্চ ব্যক্তিবর্গ আছে ওই সাতজন মাসুনি 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 সংস্থা সদস্য ওরা দাজ্জাল হাতে বায়ত করে দাজ্জাল পর্দার অন্তরালে আসে কাউ কারো সামনে দেখা দেয় না সে অদৃশ্য থেকে তাদের হাত থেকে বায়ত নেয় অদৃশ্যে থেকে তাদেরকে কমান্ড করে বিশ্বব্যাপী ডলারের বিজয়ের পিছনে ওই যে দাজ্জালের একশো ডলারের মধ্যে আছে আবার মিশরের পিরামিডটাও আছে হাসান আত্মেহামি মক্কার একজন বড় আলিম ওনার কিছু বক্তব্য আছে এই তাপসিরগুলি উনি সংগ্রহ করে গবেষণা করে বের করে উনি দিয়েছেন ওনার ওয়েবসাইটে আছে খুঁজে পাবেন হাসান আত্মেহামি তো এখানে কোরআনে ওই ওই লোকটা সামির বলছে যা দেখে না আমি তা দেখি ভাইয়েরা তো সেই দাজ্জাল কিন্তু এখন পর্দার অন্তরালে আছে কারণ মুসা আল সে যখন গোবাছুরকে গোবাছুর বানাইয়া আমিনের গোড়ার তলার পায়ের তলার মাটি এনে মুখে দিল হাম্বা করে গরু বছর চিৎকার দিয়ে উঠলো উঠল উনি রুহ না ওনার গোড়ার ওখানে প্রাণ আছে মাটিতে প্রাণ সঞ্চার হয়ে গেছে তলার ওই প্রাণ সমৃদ্ধ মাটি যখন স্বর্ণের তৈরি স্ট্রাকচারের ভিতরে ভেতরে দিয়েছে ওটা হাম্বা আওয়াজ করে উঠেছে তখন এই তো পাইছি মাহবুদ বাঙ্গালের যেমন ল্যাংটা বকির দেখলে ছুটে

বললেন যা সারা জীবন ব্যাপী তুই বলবি লা মিসাস আমাকে ছুইও না কে ওকে ছুঁইলে ওর জ্বর এসে যায় দাজালের টাচ লাগলেই দাজালের গায়ে জ্বর এসে যায় জন্য সে প্রকাশ্যে আসে না লা মিসাস লা মিসাস মিসাস থেকে মাসুনিয়া দাজালের সংস্থা নাম মাসুনিয়া মাসুন মাসুন মানে মজলিসের সদস্যরা গোপন সদস্য সে আড়ালে থাকে তার ওই বিশ্ব ইহুদির সমস্ত প্রথম বিশ্বযুদ্ধ দার্জালে ঘটাইছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সে ঘটাইছে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাই আসে আত্মপ্রকাশ করবে এটা মাসনিয়াদের পরিকল্পনার মধ্যে ওরা দিয়েছে প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার জারদেরকে হারিয়ে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুসলিম খেলাফা ওসমানী খেলাফা ধ্বংস করে দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধে বর্তমান যারা আছে বিশ্বের বড় বড় শক্তি এগুলিরে মেসাকার করে ইসরাইল বৃহত্তর ইসরায়েল দিয়ে গোটা বিশ্বকে নিয়ন্ত্রণের চেষ্টা হবে এই জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ দাজ্জালের পরিকল্পনায় হবে কিন্তু বিলেখতেফা সে এখন আড়ালে আছে আড়ালে থেকে এগুলি করতেছে ইনামা ইয়াকরুজুল দাজ্জাল মিন ঘদবাতিন ইয়াকদমোহা এ লুকিয়ে থাকা দাজ্জাল সম্বন্ধে নবীজি বলছেন মিন ঘদবাতিন ইয়াকদমোহা সে প্রচন্ড একটা আক্রোশ এবং রাগে ফেটে পড়ে সামনে চলে আসবে আর অন্তরালে থাকবে না সেটা কখন মেছাকার করে দিবেন তার সমস্ত পরিকল্পনা ভণ্ডুল করে দেবেন তার যেখানে যেখানে আস্থানা সব গড়িয়ে দেবেন তখন সে আর সইতে পারবে না তখন সে বলবে আমার আর লুকিয়ে থেকে কাজ করার সময় নেই এখন আমাকে বের হতে হবে তখন সে বেরিয়ে আসবে কিন্তু সে আছে অলরেডি সাল্লাম বলেন মাসুন মাসুন তার মজলিশে সুরার সদস্য সে যাকে চায় তার সাথে মিশতে পারে কিন্তু সে যাকে চায় না ও তাকে টাচ দিলেই তার জ্বর এসে যায় অইন্যলকময় দল তুখলাফা আশ্চর্যর বিষয় হলো এই মধ্যে যারা গরুর বাছুর পূজা করছিলো ওই সময়ে ওদের সত্তর হাজারকে হত্যা করা হয়েছে বনি ইসরাইলের নিয়ম ছিল কবিরা গুনা হয়ে গেলে তবা করতে চাইলে প্রাণ দণ্ডে দণ্ডিত হতে হবে ফতুব ইলাবার ফুসম তোমরা তোমাদের রবের কাছে তওবা করো তওবার শর্ত হলেও নিজেদেরকে নিজেরা কতল করো কতল না হলে তওবা কবুল হবে না কঠিন শরীয়ত ছিল আমরা তো মুসলমানরা উম্মতে মোহাম্মদিয়া আমরা একটা কবিরে গুনা হলে আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে তওবা করলে মাফ আল্লাহ হে ابن আদম লও بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا اهبالي আদমের পোলা যদি তোর পাপ আকাশের মেঘমালা পর্যন্ত স্তুপীকৃত হয়ে যায় এত বড় পাপী এরপরও যদি একবার আস্তাগফিরুল্লাহ বলস তোর সব গুনা মাফ করে দেব কোনো ভয় কোনো পরোয়া কে আর আমি করব না আমারে কে বলার আছে কিছু তোরে মাফ করলে আদমের ছেলে মে কে আল্লাহ তাআলা এত ভালোবাসে আ উম্ম্য মহাম্দ জন্য জন্যতো আল্লাহ শধু মাফের হাত রাতের বেলায় প্রসারিত করেন দিনের গুনাগুলি ক্ষমা করে দেব একবার শধু মাপচে দিনের জান রাতে যা করেছিস। দিনের বেলায় হাত প্রসারিত করেন তোর গুনা মাফ করে গ একবার শুধু মাপছেন এ জন্য সালাতের সালাম ফিরিয়েই আমরা কি বলি আস্ ফের ল ফের ল সালাতের দড়াায়। জান্নাতের দুয়ার খুলে নিলাম আর আস্তাক ফেরাল্লা দ্বারা জাহান্নামের দুয়ার বন্ধ করে নিলাম দুটোই তো লাগে রহমতের দুয়ার খোলা আর আজাবের দুয়ার বন্ধ করা এই জন্য অনেকে প্রশ্ন করে যে পড়লাম নামাজ করলাম ভালো কাজ মাপ চাইলাম কেন বুঝেন না নামাজের মধ্যেই তো সলাতের মধ্যেই তো কত ভুল করেছি মন কতক্ষণ রাখতে পারছি মন তো চলে গেছে বাজারে অফিসে শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে ঠিক কিনা এগুলি পাপ না অনেক বড় পাপ এই জন্য ইস্তেফারের দ্বারাই আজাবের দুয়াটা বন্ধ করে নিতে হয় যাই হোক তো আশ্চর্য হলো যেখানে সামেরি যাকে দাজ্জাল বলে সন্দেহ করা হচ্ছে সেই গরুর বাছুর বানাইলো হাম্বা আওয়াজ দেওয়ার মতো সিস্টেম করাইলো লক্ষ লক্ষ মানুষকে মুর্শেক বানাইল তারে মৃত্যুদণ্ড দেওয়া হলো না মৃত্যুদণ্ড দেওয়া হলো যারা পূজা করছে ওদেরকে সে তো গুরু ঠাকুরিটার নাটের গুরু সেনা না তারাই মারা হলো না কেন মুসার কয় তোরা এখন মারা হবে না তোর জন্য তোর মৃত্যুর জন্য একটা সময়কাল প্রতিশ্রুত আছে প্রতিশ্রুতি দেয়া আছে তুই কিছুতেই ওই প্রতিশ্রুতি দিবসের পরে বাঁচবি না ওই সময় তোকে মারা হবে সেটা কোনটা সেটা ঈসা আলাহ সময় যখন উনি বল্লম মেরে এরা হত্যা করবে এমনি সৈয়াদ আরেক দাজ্জাল যাকে দাজ্জাল বলে সন্দেহ করা হয়েছিল অজত ওমর বললেন ইয়া রাসুল্লাহ দানি উনুকা হাজাল মুনাফিক আমাকে ছেড়ে দেন এর কল্লা ফেলে দি নবীজি বলেন ইয়া কুন হুয়া ফালান তুসাল্লাত আলাইহি যদি এ দাজ্জাল হয় তাহলে মারতে পারব না কারণ এর জন্য কে মারবে দাজ্জালকে উনি নির্ধারণ করা আছে ফিক্সড উনি কে ঈসা আলাইহিস সালাম তো যাকে ঈশা আলাহসাল্লাম মারবে বলে আল্লাহর তোক দিলে লেখা তারে তুমি মারবে কেমনে এই জন্য মুসা আল্লাহসাল্লাম ও আরে ডিস্টার্ব করে নাই মারে নাই মারবেন তো ঈশাল আলাহিসাল্লাম এসে ও ইনকে ময় দল তো খোলাফা দাজ্জালের এটা মোফাস্ সিরিনদের একটা গ্রুপ এই আয়াতকে দাজ্জালের দিকে ইঙ্গিত বলে ইশারা করেছেন আল কোরআন হাম্মাল ওয়াউ জোহিন সব তাপ সিরি বইতে পাবেন না আমি হাসানা তেহামির বরাত দিয়েছিলাম ওখানে পাবেন কোরআন হাম্মাল ওয়াউজিহিন একটা শব্দের মধ্যে হাজার হাজার হেতেমাল দিক মর্ম ধারণ করে থাকে আল্লাহ আকবার এক একটা শব্দ এক একটা বিশ্বকোষ এক একটা বিশ্বকোষ আল্লাহ আকবার প্রিয় ভাইরা তো এই দাজ্জাল ভয়াবহ ফেতনাবাজ দাজ্জালের মাসুনিয়াদের কাছে তার নাম হলো দেসুল কৌন মহাজাগতিক আর্কিটেক্ট আমার তো সন্দেহ লাগে অ্যাটম বুম বানাবার পেছনে দাজ্জালের আর্কিটেকচারের ভূমিকা ছিল এবং বর্তমান যে যে পিরামিড বানিয়েছে বর্তমান যে আকাশ ছম্বি টাওয়ার এটার পেছনেও তার ওই তার দেয়া বুদ্ধিবিদ্যার কাজ আছে এবং বিশ্বের বিশেষ করে মুসলিম জাতির শিক্ষা ব্যবস্থা কি দিয়ে ধ্বংস করা যাবে সীদা চুক্তি যেটা মহিলাদের ব্যাপারে যে নারী চুক্তি যেটা পাশ হলো সীদা চুক্তিতে বলা হলো নারী পুরুষের কোনো ব্যবধান জেন্ডার কোনো বিভাগ বিভাজন আর করা যাবে না নারী পুরুষ একই জিনিস একসাথে থাকবে একসাথে ঘুমাবে চলাফেরা করবে কোনো পার্থক্য করা যাবে না এটার পিছনে দাজ্জালের হাত আছে মাসুনি পরিকল্পনা কামাল আতা তুর্ক সেও দাজ্জালের শিষ্য ছিল মাসুনি বিশ্বব্যাপী মাসুনিদের নেটওয়ার্কের অন্যতম ছিল কামাল আতা তুরস্কের সেই শত শত বছরের ইসলামী খেলাফতকে ধ্বংস করে দিয়েছিল প্রিয় ভাইরা এবার আসি একটু ইমাম মাহাদির মাসালায় ইমাম মাহাদি এটা দাজ্জালের আবির্ভাবের দাজ্জাল এখন লুকিয়ে আছে প্রকাশ হবে ইমাম মাহাদির সময়ে অবস্থা বেগতিক দে দেখে প্রকাশ হবে এর আগে ইমাম মাহাদি আলি সালাম আসবেন কে আসবেন ইমাম আল মাহাদি আলাইসালাম আসবেন ইনশাআল্লাহ দুনিয়ার সব ধর্মের মানুষেরা এখন ঐক্যবদ্ধ খ্রিস্টানরা বলছে আমাদের আসতেছেন। ইয়াসো ইসলাম সত্য সত্য ইহুদিরা বলতেছে আমাদের মাসিয়াল অর্থাৎ দাজ্জাল সে আসতেছে দেরি নেই তার সাথে তো যোগাযোগই আছে অলরেডি আর মুসলিম স্কলারদের কেয়ামত স্পেশালিস্ট যারা কেয়ামত নিয়ে গবেষক যারা এরাও বলতেছে এক বাক্যে যে একেবারে সময় হাতের কাছে একটা হাদিস আছে যেটা আমি গত দুই তিনটা মাহফিলে বলেছি ইবনে মাহাজার হাদিস সহি হাদিস ইন্নাল্লাহ ইয়াবাস লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি আমিন মান ইউজাদদিদু লাহা এই উম্মতের প্রতি 100 বছরের মাথায় আল্লাহ তালা এমন সব ব্যক্তিদের পাঠাবেন যারা এই উম্মতের পরিবর্তন হয়ে যাওয়া হারিয়ে যাওয়া দিনকে আবার নতুন ভাবে জিন্দা করে দেবে কয়শো বছরের মাথায় একশো বছরের মাথায় ইসলামের প্রত্যেকটা হারানো দিক বিভাগ রাজত্ব খেলাপথ নবায়ন হবে সবকিছু নবায়ন হবে একশো বছরের মাথায় উনিশশো সালের মার্চ মাসে ইসলামের মুসলিম উসমানী খেলাফত মাসুনিয়াদের ষড়যন্ত্রে এটা হারিয়ে গিয়েছিল উনিশশো সালের মার্চ মাসে তাহলে এই হাদিস বলতেছে উনিশশো চব্বিশ থেকে যেদিন একশো বছর পুরো হবে সেদিন আবার খেলাফত রিনও হবে নবায়ন হবে উনিশশো চব্বিশের মার্চ থেকে একশো বছর হিসাব করেন দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ হলে একশো বছর পুরা হয় একশো বছর হল সূর্যের বর্ষ সৌর ইংরেজি বর্ষ ইংরেজি সাতানব্বই বছরে চাঁদের একশো বছর ফুল ফিল হয় পুরা হয় হিসাবটা তো ইসলামের হিসাব হলো চাঁদের নবীজি যে বলছেন একশো বছরের মাথায় নবায়ন হয়ে যাবে সব এটা কি সৌরবর্ষণ আর চান্দ্রবর্ষ চান্দ্রবর্ষ ইংরেজি সাতানব্বই বছরে চান্দ্র একশো বছর পরে তাহলে দুহাজার চব্বিশ পর্যন্ত যেতে হবে না দুহাজার একুশ ইনশাআল্লাহ জামিউল এরহা সৎ পটভূমি লক্ষণ সবগুলি বলছে এই টাইমের মধ্যে আসার কথা পঁচানব্বই ভাগ সম্ভাবনা পাঁচ ভাগ অল্লাহ আলাম অল এলম এন্দাল্লাহ যেহেতু গাইবি বিষয় তো অনেকে মনে করে এগুলি গাইবি বিষয় বলা ঠিক না তোমরা ভুল বুঝতেছ দাজ্জাল সম্বন্ধে এমনি সাইয়াদকে দেখে হয়তো তো ওমর কসম করতেন ওকসিম ও বিল্লাহ ইন্দ দাজ্জাল নবীজির সামনে কসম করতেছে যে এটা দাজ্জাল আমি আল্লাহর কসম করে বলতেছি নবীজি চুপ রয়েছেন নিষেধ করেন নাই অথচ সে দাজ্জাল কিনা ওমর আইডিয়া করেছেন ও দলিল নেই তাহলে আইডিয়ার উপরে এগুলি বলা যায় এটা হাদিস সহি মুসলিমের হাদিস কুতুবে সিত্তের হাদিস ওকসে মবিল্লা আবু সাইদ খুদ্রি কসম করছেন যে এটা দাজ্জাল এবনু ওমর একদিন এবনু সাহেদের সাথে মদিনের এক গলিতে কি রাগারাগি করেছেন এবনু সাহেদ ফুলতে 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 গোটা গলির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আর কিছু যাওয়ার রাস্তা নাই এনতা ফাঁকা ফুলে গেছে তোমরা সন্দেহ করতেন এইটা তিরিশ দাজ জালের এক দাজ্জাল এটা কেমত পর্যন্ত তিরিশটা দাজ জাল আসবে তোর মধ্যে একটা ইবন সৈয়াদ আসলটা কি না ওটা অনেকে সন্দেহ করেছেন ওমরা সন্দেহ করতেন কসম করে বলতেন যে কসম করে বলছি তো গাইবি বিষয়ে আলামত দিয়া লক্ষণ দিয়া কসম করে বলা যায় এই জন্য কাজী ইব্রাহিম দোষ দিয়া লাভ নাই দলিল ছাড়া কই না বুঝেন না বুখারির পঞ্চম নম্বর হাদিস হেরাকলিয়াসের হাদিস সেখানে হেরাকলা বলছে আমি রাতের বেলায় আকাশের নক্ষত্রে দেখে আমার বিশ্বাস হয়েছে খতনাকারীদের রাজা পৃথিবীতে চলে আসছে অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লাম চলে আসছে সে সকালবেলায় আইডিয়া বক্তব্য দিল বিকেল পর্যন্ত খবর পেয়ে গেল হ্যাঁ মোহাম্মদ সাল্লা সাল্লাম চলে আসছে একটা আহলে কিতাব যদি বললে ভাবে সত্য হয় তা আহলে কোরআন বললে এটা সত্য হতে পারে না সত্য না হলেও দুই চার বছর দেরি হলেও কোনো সমস্যা নেই কারণ এখানে বলাই আছে যদি দেরি হয় সেটা হয়তো আমাদের আইডিয়ায় ভুল হয়েছে যেহেতু সুনির্দিষ্ট কাছে কার কাছে কিছু দেরি হতেও পারে কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি হলেও কোনো সমস্যা নেই আইডিয়া করা যায় দলিল আছে তাই জন্য সারা বিশ্ব পরিস্থিতি এখন তৃতীয় বিশ্বযুদ্ধের ঢল বাদ্য বাঁচতেছে সিরিয়ায় আরব জাহান ইরান মুখামুখি শিয়া শিয়া, মুসলিম সুন্নি আরব মুসলিম মুখামুখি ঠিক কিনা আমাদের পবিত্র কোরআন করিম এবং হাদিস শরীফের কতগুলি ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলি এগুলির সাথে আমাদের খুচরা কোনো রাজনীতি জড়িত নাই খুচরা কাছেই রাজনীতি করি না গোটা দুনিয়া ধরেই টান দিয়েছি এখন বুঝেন না গোটা দুনিয়া চষে বেড়াবে এখন সাত মহাদেশ মুসলিমরা শাসন করবে সামনে কয় মহাদেশ সাত মহাদেশ পুরোটাই আমাদের যেভাবে ইসলাম ছড়িয়ে যাচ্ছে প্রতি চব্বিশ ঘন্টায় গত বছর ছিল পঁয়ষট্টি হাজার এবার তো পঁচাত্তর আশি হাজার প্রতি চব্বিশ ঘন্টায় ইসলাম কবুল করতেছে এই গতিতে চললে ইনশাল্লাহ মহাদেশ গুলি লাগবে তখন হইতে সব খ্রিস্টানরাই মুসলমান হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ধর্ম নিরপেক্ষ যে একটা কুফুরি মতো বা তুরস্কে আছে সেখান থেকে ওই ইস্তাম্বুল শহরকে দখল করবে সত্তর হাজার খ্রিস্টান যারা মুসলমান হয় এমন পাক্কা মুসলমান হবে ফাইজা নাজালু কলো লাই লাহাই লল্ল লহ আকবর লাই লাহাই লল্ল অল্ল হো বলে স্লোগান দিলে ইস্তাম্বুলের নগর রক্ষা প্রাচীরের নদীর অঞ্চল এলাকাটা ভেঙে চুরমার হয়ে যাবে কলাম ইয়ার মু বেশেলা আহিন অলম কলাম ইউকোয়াতিলু বেশেলা আহিন অলম ইয়ার মু বেসা কোন অস্ত্র কোন তীর তারা ব্যবহার করবে না শুধু তোক বৃদ্ধি আর সব চুরমার হয়ে পড়ে যাবে দখল করে বেলবে এখন তকবীরের লড়াই কিসের লড়াই কিসের বোমা টোমা না ইমান ইমানের লড়াই কিসের লড়াই একবার দুবার তৃতীয় দুইবারের সময় তো প্রাচীর সব ভেঙে গেছে তৃতীয়বার যখন দিবে একেবারে গেট গুট ভেঙ্গে রাস্তা ক্লিয়ার যাও এবার ঢুকো পরিমান নতুন ইমান চাই আমরা তো পুরান মুসলমান ইমান নতুন করি নেনে যেন নতুন ওয়াজগুলি দিলাম বুঝেন না আরেকটা হাদিস আছে সায়ুজু বেমাকতা আয়োজন ফাইও কোতাল অচিরেই ভবিষ্যতের কোনো এক সময়ে এই বাইতুল্লাহ আশ্রয় নেবে একজন আশ্রয় গ্রহণকারী কিন্তু তাকে হত্যা করা হবে উনিশশো সাল ফেব্রুয়ারির একুশ তারিখ হিজরি উনিশশো সাল মহারমের এক তারিখ হঠাৎ দুইশো লোক নিয়ে মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইমাম মাহাদির নামে নাম সে বাইতুল্লাহ ঢুকে গেছে সে এত শ্বশুর জুহাইমান জুহাইমান ফজরের সালাম ফিরাবার পরে ঘোষণা দিল ইমাম মাহাদি এসে গেছে তোমরা বায়ত করো মকাম ইব্রাহিম আর কালো পাথরের মাঝখানে ওই মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহাতানি রাতে বাইয়ত হলো উনিশশো ফেব্রুয়ারির একুশ তারিখ মহারম চোদ্দশ হিজরি মহারম এক তারিখ ভোরে এই ঘটনা ঘটে মক্কায় আপনারা শুনেন নাই বাইতুল্লাতে বাইতুল্লাতে গোলাগুলি হয়েছিল পরে সরকারি বাহিনী গেরাও দিয়ে ওই মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহাতানিকে মেরে ফেলছে এর কথা হাদিসে আছে

চল্লিশের উনচল্লিশ বা চল্লিশ বছরের মাথায় আরেকজন বাইতুল্লাতে আসবে ভাইয়াউয়া উজু বেমাকথা আ খার ফাইন ফালা তাক জুয়ান না ফাইন নাহু জয়সুল খাঁস দ্বিতীয়বার যে বাইতুল এসে আশ্রয় নেবে ওরে যদি পেয়ে যাও তার বিরুদ্ধে লড়াই করতে যেও না পারবে না তার বিরুদ্ধে যে লড়াই করতে আসবে সিরিয়া থেকে বিশাল বাহিনী সত্তর হাজারের মতো বাহিনী আসবে স্থানে গোটা বাহিনীকে মাটির উনিশশো উনআশি থেকে চল্লিশ বছর হিসাব করেন দু হাজার উনিশ হ্যাঁ দু হাজার উনিশ হয় এই হাদিস থেকেও আন্দাজ আইডিয়া করে আমার আমার অভ্যাস ছিল শিশুকাল থেকে আমি কেয়ামত নিয়ে থাকতাম কেয়ামতের এইসব গবেষণায় কোথায় কি পাইতাম আমি পড়াশোনা করতাম আমার শিশুকাল থেকে অভ্যাস ছিল এগুলি এই সাইডে যারা গবেষণা করে না পয়ালায়া করে না হঠাৎ শুনে একটা উক্তি করে এগুলি কি বলে এগুলি বুঝেন না আসলে তোমার সাবজেক্ট নয় এটা তুমি উক্তি করাই ঠিক করো নাই এটা আলাদা একটা সাবজেক্ট حزيب ابن اليمان نبوجي الصحابة أبو داود الرماية صحيح حديث ما من قائد فتنة إلى أن تنقضي الدنيا يبلغ من معه ثلاثمائة فصاعدا إلا بيّنه لنا رسول الله صلى الله عليه وسلم باسمه وباسم أبيه واسم قبيلته কেয়ামত পর্যন্ত যত ফেতনাবাজ নেতা পৃথিবীতে আসবে যার অনুসারীর সংখ্যা তিনশো বা তিনশো এর বেশি হবে এরকম প্রত্যেকটা ফেতনাবাজ নেতার নাম বিশ্বের যে অঞ্চলে সে আসুক না কেন প্রত্যেকের নাম তার বাবার নাম তার দেশের গোত্রের নাম সহ মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে বলে গেছে কিন্তু আমি জানি না আমার সাথীরা কি সব বলে গেছে হ্যাঁ আমি জানি না এই জন্য তিনটা জিনিসের সনদ পাওয়া যায় না ইসলামের তিনটা জিনিসের কি পাওয়া যায় না সহি সনদ পাওয়া যায় না মুখে মুখে পাওয়া যায় মুখে মুখে গুলি সত্য হয় ইমাম আহমদ এবনা হাম্বল বলেন সালা আসা সালা আসা তোমার শিয়া আল্লাহ আসা নিদ আল্লাহ তাফসির কোরআনের তাফসির চলছে এটার সনদ খুঁজে পাওয়া যায় না অত দরকারও হয় না কারণ কোরআনের আয়াত তো আয়াতে তো কি বলতেছে এমনি বোঝা যায় আর কেয়ামতের আগে মহাযুদ্ধ হবে এগুলি সনদ পাওয়া যায় না আর কেয়ামতের আলামত সম্পর্কেও খুব একটা বেশি স্ট্রং সনদ পাওয়া যায় না না যাওয়ার পিছনে কারণ হলো কেয়ামতের আসাদ আলামত সম্বন্ধে যেসব কথাবার্তা বলা আছে এগুলি ইনফরমেশন হুকুমা কাম না বিধিবিধান না হালাল হারামের বিধিবিধান না এগুলি হলো খবর আর খবর তো সত্য কি অসত্য বাস্তব ঘটনা থেকে জানার অবকাশ জানার সুযোগ রয়ে গেছে এই জন্য সনদের দিকে তেমন নজর দেয়া হয়নি কিন্তু এটা 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 হালাল হারাম মাকরু এগুলির হাদিসগুলি স্ট্রংলি যাচাই বাছাই করা এবং সেইভাবে বলা আছে কিন্তু বাকি তিনটা জিনিস তা সির মালাহ মহাযুদ্ধ কেমতের আলামত এগুলির তেমন কোনো গ্রহণযোগ্য সনদ পাওয়া যায় না এর জন্য এগুলি দুর্বল হলেও দেখা যায় সহি আমি বহু আমাদের আলামতের হাদিস গবেষণা করে দেখেছি অক্ষরে অক্ষরে সত্য প্রিয় ভাইরা তো এই যে হাদিসটা বললাম এই হাদিস থেকেও আইডিয়া হয় যে প্রথম মক্কায় আশ্রয় গ্রহণকারী থেকে উনচল্লিশ চল্লিশ বছরের মাথায় আরেক আশ্রয় গ্রহণকারী আসবে উনি ইমাম মাহাদি হবেন ওনাকে মারার জন্য

সবুজ ভূমিতে পরিণত হয়ে যাবে আল্লাহু আকবার তকসুরুল মাশিয়াহ গরু ছাগল উট বেড়া, দুম্বা পৃথিবী ভরে যাবে গোস্ত খাইয়া কুলাইতেন না বুঝেন না তাউজমুল উম্মাহ উম্মতে মুহাম্মাদিয়া বিশাল জাতিতে পরিণত হবে এখন তো 200 কোটি আছে ওরা তো এমনিই বলে যে ইসলাম সবচেয়ে বেশি বর্দিস্ন দিন এমাম মাহাদি আসলে সাত মহাদেশে মুসলমান কেউই থাকবে না এত বিশাল রূপ নেবে এই জন্য ছেলে মেয়ে বেশি হওয়া দরকার পৃথিবী চালাইতে হবে তো পশ্চিমাদের কাছে তো পোলা ভাইন নাই চীনের খবর নিয়েছি ওদের এক সন্তান নীতির কুফল এখন ভোগ করতেছে পোলা একটা মেয়ে একটা কারো মেয়ে একটা কারো ছেলে একটা এর বাঘে পড়ছে বুড়া মানুষ পাঁচটা ছয়টা মা বাবা একজন বুড়া আমরা হিমশিম খাই আর হের কপালে আছে পাঁচটা ছয়টা বুড়া কারণ এর বাবাও বেঁচে আছে মাও বেঁচে আছে দাদাও বেঁচে আছে দাদিও বেঁচে আছে ওদের গড় আয়ু নব্বই অনেক লম্বা হায়া অনেক সময় দেখা যায় পর্দাদাও বাঁচিয়েছে ফোলা একটা বুড়া কয়টা পাঁচটা এইবার যাইবা কোথায় সাধু। হ্যাঁ হায় রে লেজে গোবরের অবস্থা গোটা চিনের। এখন চিন্তা করতেছে এখন করি কি ছেলে মেয়ে তো অন্তত দুইটা হইলে তো বাঘে দুইটা করেই পড়তো দুই বুড়া করেই পড়তো বুঝেন না এখন দুই সন্তান নীতিতে আসতেছে আবার কেউ না যা পারে ইসলামী আইন শুরু হয়ে গেছে চীনে কিন্তু মহিলাদেরকে বুঝাতে পারতেছে না ওই যে মহিলাগুলির ষাট বছর এক সন্তান নীতিতে অভ্যস্ত করছে এখন তো রাজি হয় না অতএব হয়তো চীন দেশে ওই বাঙালিরাই যাইবো ইনশাল্লাহ কারণ এই দেশের মানুষ এরাও এরাও জন্ম নিয়ন্ত্রণ করছে কিন্তু অত সর্বনাশ করে নেই দুই চার পাঁচটা করে আছে আলহামদুলিল্লাহ এই জন্য সামনে হয়তো এমন প্রস্তাব আসবে ও বাঙ্গালি ভাই তোমার একটা ছেলে দাও আর মাসে এক কোটি টাকা বেতন নাও ভাই আর আমি তোর ফোলার দিয়ে কোনো কাজ কিচ্ছু করাইতাম না শুধু আমার বিশাল ট্রেড সেন্টার কে দেখে আমার তো কেউ নেই ফোলাটা শুধু বসাই তুমি বুঝেন না এই অবস্থা আসবে এমন অর্থনৈতিক উন্নতি আসবে মাল সামনে সম্পদের বন্যা বয়ে যাবে সম্পদার সম্পদার সম্পদ ঘরে দুয়ারে ভরা কি উল আর দু আফলা জা কাবি দিহা আনজা পৃথিবীর ভিতর থেকে তার কলিজে টুকরাগুলি বেরিয়ে আসবে পিলারের মতো বিশাল বিশাল স্বর্ণের পিলার রূপার পিলার বা এমনি বাইরে আইবো ভূমিকম্পের ওই নাড়া নাড়া খাইয়া আল্ল হক বর কে নে আল্ল হকবর ফরাত নদীর ইউসিকুল কুল ফরাত আনসিরামিন জাবালিন আন যাবালিন মিন জাপ ফোরাত নদীর তীরে বিশাল স্বর্ণের পাহাড় বেরিয়ে আসবে নবীজি বলছেন আমার উম্মত এই স্বর্ণের পাহাড়ে তোমরা কিছু নিও না মন হাদা রাহু ফালাইয়া যে ওখানে যাইবা কেউ নিবা না কারণ ওটা নিয়ে এক মহাযুদ্ধ লাগবে প্রতি একশো জনে নিরানব্বই জন খুন হয়ে যাবে শেষ আর কেউই নিবে না স্বর্ণের পাহাড় স্বর্ণের পাহাড়ে জায়গায় পড়ে থাকবে সেই যেমন আসতেছে টাকা পয়সার সামনে থাকবে না

প্লান্ট নেবেরও আসতেছে সুরাই দোকানের যে ধোঁয়া চল্লিশ দিন গোটা পৃথিবীকে কালো বিষাক্ত ধুয়ে আচ্ছন্ন করে রাখবে সেটাও আসতেছে সেটা যে কবে আসে নেবেরু যে একটা সৌর জগৎ আসতেছে পৃথিবীর ১৪ মিলিয়ন চোদ্দ মিলিয়ন কিলোমিটার দূর দিয়া গেলে পৃথিবীতে এমন এক মহাগণ্ডগল ধূম্রাচ্ছন্ন অবস্থা তৈরি হবে চল্লিশ দিন চোখে মুখে কিছু দেখবেন না এক বছর কোনো ফল ফসল হবে না সে সময়ও আসতেছে সেটাও দেহে আসতেছে পৃথিবীর দিকে সূর্য পশ্চিম থেকে উঠবে তখন নমাজ শুরু করবেন কবুল হবে না তখন মদ খাওয়া সিগারেট খাওয়া বাদ দিবেন কবুল হবে না তখন সৎগাছ একাত আরম্ভ করবেন মেয়ে লোকরা পর্দা বোরখা সবাই গায়ে ফাঁসাবে কবুল হবে না এর আগে কেন গ্রহণ করে নেই সূর্য পশ্চিম থেকে উঠলে আর মানব জাতি মুসলমান হয়ে যাবে কিন্তু সেই ইসলাম কবুল হবে না কবুল হবে এখন যদি আমল করেন প্রিয় ভাইয়েরা এই জন্য নাসা বিজ্ঞানীরা বলছে আগামী পাঁচ বছরের মধ্যে পৃথিবীর আর্নিক গতি স্টপ হয়ে সূর্য পশ্চিম থেকে দেখা দিতে পারে ওরা আগে বিশ্বাস করতো না এখন এতটা বিশ্বাস করো যে আমাদের সেও এক ডিগ্রি আগে অতএব সময় কিন্তু খুব বেশি পাবেন না আমি তো বলেছি কেয়ামত কয়টা চারটা একটা আমার ব্যক্তিগত আমার মরণ আমার কেয়ামত দ্বিতীয় আমার শতাব্দী জেনারেশন যেদিন শেষ তাদের কেয়ামত সেদিন হয়ে গেল তৃতীয় কেয়ামত হল উম্মা উম্মতে মহাম্মা ওই যে ঠান্ডা বায়ু এসে সবার যান কবজ করে নেব কিন্তু আমরা গোটা জাতি চলে যাবো সময় বেশি নেই হয়তো উনপঞ্চাশ বছর থাকতে পারে আদিল্লা এটা ইউটিউবে অনেক বক্তব্য আছে আমার এই বিষয়ে সেখানে দেখবেন কোন কোন হাদিসের ভিত্তিতে এই কথাগুলি বলা হয়েছে ইমাম এমন জারিরআ তি এমাম আল্লাম আল্লা সোহাইলি এমন আব্বাস আবু সাইদ আল খুদরী হালাম দত্তর হারিফি নাবিল আল আউসি খালেদ আল মাগরেভি সহ অতীত থেকে বর্তমান পর্যন্ত স্কলার বড় বড় গবেষকদের একটা সিলসিলাই আছে তারা এই বিষয়গুলি গবেষণা করে করে বলেছেন তো সময় খুব একটা বেশি নেই এগুলি পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা আছে গবেষণা তো অবকাশ আছে আপনিও একটা গবেষণা করেন দেখেন আইডিয়া করেন হ্যাঁ তো সময় যেহেতু বেশি বেশি নেই এই জন্য দুনিয়ার মোহটা কমাই দেন দুনিয়ারে গুড বাই জানান দুনিয়া তোমারে বিদায় দিচ্ছি আখেরাত আসতেছে সিঙ্গার ফুৎকার হয়ে গেলে হিসাব সবার আরম্ভ হয়ে যাবে হবে কিনা এ কোথাও অবালিন হিসাবহম ওরে মানুষ তুই তো গাফিলতের ঘুমে আছিস বিমুখ হয়ে আছিস তোর হিসাবের সময় একেবারে দাঁড় প্রান্তে সারা জিন্দগির হিসাব দিতে হবে হয় জান্নাত না হলে জাহান্নামে যেতে হবে সময় ঘনিয়েছে প্রিয় ভাইরা। এই জন্য টাইম বেশি নেই দুনিয়ার মোহটা কমান আখারাতের ভালোবাসা পরকালের ভালোবাসা জান্নাতের আমলের দিকে মনোযোগ দেন আল্লাহ তালা তৌফিক দান করুন